মজাদার এই খাবারটি বাসায় তৈরি করা হলে চোখের পলকে এক প্লেট ভাত শেষ করা কোনো ব্যাপারই না। ছোট বড় সবার জন্য এই ধরনের একটি রেসিপি যথেষ্ট। আর চিংড়ি মাছ পছন্দ করেনা এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে, হয়তোবা আমার মতো দুই একজন। আর আজকের রেসিপি এতটাই সহজ, শেষ পর্যন্ত দেখলে রান্না করতে যাবেন। চিংড়ি মাছগুলো এনে রেখেছিলাম সপ্তাহখানেক আগে, সময় হচ্ছিল না এই জন্য আর রেসিপিটি করাও হয়নি। হঠাৎ করে মাথায় এলো যেহেতু মাছগুলো রান্না করব তাহলে একটা রেসিপি করেই ফেলি, তাই আমি চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। সবগুলো মাছ এক এক করে কেটে নিয়েছি আর মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটু হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না করার জন্য আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, যেহেতু অতিরিক্ত গরম পড়েছে আর আমার বাচ্চারাও খাবে, এর জন্য মশলা একটু কমই ব্যবহার করেছি। এপিট এপিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো, এখন চুলা দেখে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে রেখে আমি ওই প্যানে আবার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। আর এই চিংড়ি মাছে আমি যে গরম মশলা ব্যবহার করেছি সেটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং এক টুকরো দারচিনি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, যেন একটু নরম হয়, এভাবেই ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা আলু। আর এখানে আমি আলু ব্যবহার করেছি, আপনারা আলু নাও দিতে পারেন। তো এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য লবণ। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু কষিয়ে নিব যেন একটু হালকা ভাজা ভাজা হয় এভাবে। এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো, টমেটোটা দিয়ে আমি এই মশলা সহ একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা সহ আলু টমেটো একসঙ্গে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল। জল অ্যাড করার পরে একটু নাড়াচাড়া করে দিব, এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আলু একটু সিদ্ধ হয়ে গেলে তখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে এই সবজির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপরে 5-7 মিনিটের মতো রান্না করে নিব। আজকের এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগেনি। চিংড়ি মাছ রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গিয়েছে চিংড়ি মাছ রান্না করা। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। রেসিপি দেখে আপনাদের মনে হচ্ছে না এক প্লেট ভাত শেষ করা কোনো ব্যাপারই না? তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন।